সেগুলো হচ্ছে হাজিরা বোনাস 225 টাকা বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধ, ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়ন ও বাস্তবায়ন, রেশন চালু, শ্রমিক নিয়োগে বৈষম্য দূর করা, মামলা প্রত্যাহার, ঝুট ব্যবসার সমাধান, বায়োমেট্রিক ব্ল্যাকলিস্টিং, জুলাই বিপ্লবে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, তাজরিন ফ্যাশনস ও রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের প্রতিকার, শ্রমিক ছাঁটাই বন্ধ, ডে কেয়ার সেন্টার স্থাপন, প্রভিডেন্ট ফান্ড, শ্রমিক আইন সংশোধন, সার্ভিস বেনিফিট, বাৎসরিক ইনক্রিমেন্ট ও মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে 4 মাস নির্ধারণ। দু একটা পয়েন্ট আমাদের কষ্ট হলেও আলোচনার মাধ্যমে আমরা আগানোর সিদ্ধান্ত নিয়েছি। কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এইটা আমার উদ্দত আহ্বান থাকবে শ্রমিক ভাইদের প্রতি, বন্ধুদের প্রতি এবং শ্রমিক নেতৃবৃন্দ যাদের যারা কাজ করছেন তাদের প্রতি। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে বুধবার থেকে সব কারখানা চালু রাখার পাশাপাশি কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন উপদেষ্টারা। আমরা আশা করি আগামীকাল থেকে সবগুলো কারখানা চলমান থাকবে এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব এবং আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষের সাথে যেগুলো দীর্ঘ আলোচনার ভিত্তিতে সমাধানযোগ্য বিষয় সেগুলোর বিষয়ে আমাদের আলোচনা চলমান থাকবে। আমি আগামীকাল থেকে আশা করব কোন ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। এই শিল্পই কিন্তু আমাদের সবকিছু দিয়ে যাচ্ছে, শুধু আপনাদের না দেশবাসীকেও দিয়ে যাচ্ছে, এটাও আমাদের মনে করবেন। এইটা কিন্তু জনগণেরও হয়ে গেছে। যদি এই এই শিল্পের উপরে আপনারা বলছেন যে 1.5 কোটি লোক নির্ভরশীল, আমি বলবো না পুরো বাংলাদেশে এটার উপরে নির্ভরশীল। শিল্পাঞ্চলে পুলিশ ও সেনাবাহিনীর টহল বাড়ানো হবে বলেও জানান তারা। কেউ যদি বিশৃঙ্খলা করে অথবা মাহবুব